হাই, আমি সাথী। সাথীর রিয়েল লাইফ এন্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি সুপার টেস্টি চিজ চিলি ম্যাগির রেসিপি। তবে ম্যাগি ছাড়া আপনারা বাজারে যে কোনো কোম্পানির নুডলস এখানে ব্যবহার করতে পারেন। যারা নুডলস খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের এই সুপার টেস্টি চিজ চিলি ম্যাগির রেসিপি। ম্যাগি বানানোর জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ বাটার। এই রেসিপিতে বাটার ব্যবহার করলে এর টেক্সচার এবং টেস্ট দুটোই বেড়ে যায়। আগে থেকে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি, এরপর একে একে সবজিগুলো দিয়ে দেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ কুচনো রসুন, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বেশিও করতে পারেন আপনাদের পছন্দ মতো। মাত্র 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট টুকরো কেটে নিয়েছিলাম। 30-40 সেকেন্ডের মতো পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/4 টিস্পুনের মতো অথবা টেস্ট ওয়াইজ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কা কালার আনার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ একদম ছোট টুকরো কেটে রাখা গাজর, আর 1 চামচ একদম ছোট টুকরো কেটে রাখা বিনস। 30-40 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম সুইট কর্ন। আমি এখানে ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি 1/4 কাপের মতো। এর পরিবর্তে সবুজ মটর ব্যবহার করতে পারেন। 30 সেকেন্ড হাই ফ্লেমে ফ্রাই করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল 2.5 কাপের মতো, মেজার করলে 500 ml। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি তাই 2.5 কাপের মতো জল দিলাম, মানে 500 ml এর মতো। এর চেয়ে বেশি জল ব্যবহার করা চলবে না। জল খুব ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি। এখানে ম্যাগি ব্যবহার করতে হবে এমন নয়, যে কোনো কোম্পানির নুডলস আপনারা এখানে ব্যবহার করতে পারেন। জল যখন ফুটতে শুরু করে যাবে তারপর এর মধ্যে দিতে হবে ম্যাগিগুলোকে। ম্যাগি দেওয়ার পর খেয়াল রাখবেন টোটাল 2 মিনিটের মতো কুক করব। ম্যাগি দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে ম্যাগিগুলো হালকা নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টেস্ট মেকার, মানে ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেইটা 2 প্যাকেট দিয়ে দিলাম, দুটো ম্যাগির জন্য 2 প্যাকেট। একদম হালকা হাতে ম্যাগির সাথে মিশিয়ে নেব যাতে ম্যাগিগুলো ভেঙে না যায়। যে কোনো চাইনিজ রেসিপি বানানোর সময় খেয়াল রাখবেন মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে, তাতে সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না আর নুডলসটাও খুব বেশি মেশি হয়ে যাবে না, পারফেক্ট টেক্সচারের থাকবে। হালকা হাতে মশলাটাকে ম্যাগির মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিজ। আপনারা চিজের পরিমাণটা কম বা বেশি করতে পারেন আপনাদের পছন্দ মতো। হালকা হাতে নাড়াচাড়া করে চিজটাকে স্প্রেড করে দেব এবং মিশিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে ঘড়ি ধরে 1 মিনিটের মতো কুক করতে হবে। খেয়াল রাখবেন ম্যাগির গায়ে লেখাই থাকে 2 মিনিটের জন্য কুক করতে হবে, তাই ম্যাগি দেওয়ার পর 1 মিনিট ঢাকনা খুলে রান্না করলাম। এরপর ঢাকনা লাগিয়ে 1 মিনিট রান্না করে নিলাম। চিজ চিলি ম্যাগি মোটামুটি রেডি হয়ে গেল। একবার হালকা হাতে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি কুক করা চলবে না, তাহলে মেশি হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপর এর ফ্লেভার এবং টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন মিক্স হার্ব, 1/4 টিস্পুন পার্সলে। আপনাদের কাছে পার্সলে না থাকলে অরিগানো ব্যবহার করতে পারেন। হালকা হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর ঝটপট গরম গরম সার্ভ করে নিতে হবে। ওপর থেকে সামান্য অল্প স্প্রিং অনিয়নের সবুজ পাট থাকলে ছড়িয়ে দিতে পারেন, অথবা সামান্য অল্প চিলি ফ্লেক্স, আর সাথে সাথে সামান্য অল্প পার্সলে অথবা অরিগানো ছড়িয়ে দেবেন। দেখতে ভালো লাগবে এইভাবে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হওয়ার অনুরোধ রাখলাম। স্টে হ্যাপি, স্টে হেলদি।